হ্যালো ফ্রেন্ডস, ফটিক শিউলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা জয়পুরে আছি। জয়পুরে আমাদের আজ দ্বিতীয় দিন। আমরা আমাদের যাত্রা শুরু করেছি আবার। আজ যাচ্ছি কিষানগড় হোয়াইট স্যান্ড দেখতে। এই জায়গাটা বেসিক্যালি মার্বেলের জন্য বিখ্যাত। কিষানগড় নামটা অনেকেই শুনে থাকবে হয়তো। চারিদিকে শুধু রাস্তার এই ধার আর ওই ধার, দুদিকে শুধু মার্বেল আর মার্বেল। এই যে মার্বেলের গুঁড়ো, মানে যেটাকে অ্যাকচুয়ালি হোয়াইট স্যান্ড বলছে এখানকার লোকরা। হোয়াইট স্যান্ড দেখতে যাচ্ছি, এই যে পার্কিংয়ের কাছে চলে এসেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ পুরোটাই দারুণ দেখতে লাগছিল, মনে হচ্ছিলো পুরো বরফ, চারিদিকটা বরফ। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে আমরা যাব। প্রচুর মানুষ এসেছিল, প্রচুর ভিড় ছিল। এই জায়গাটা দেখে সত্যিই আমাদের মন ভরে গেছিল, দারুণ দেখতে ছিল জায়গাটা। সবারই মন ভরে গেছিল। এই লেকটাতে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, এটা একটা লেক, এখানে এই ভিউটা দেখার জন্য জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিল। আর এই যে পপুয়ার সৃজন একটু খেলে নিল এখানে, এরপর খাবার খেয়ে নিলাম, তারপর আবার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমরা চলে এসেছি কিন্তু উদয়পুর, জয়পুর থেকে সকালেই বেরিয়েছিলাম সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছেছি উদয়পুরের হোটেলে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের উদয়পুরের হোটেল অতুল্য নিবাস, দারুণ হোটেলটা ছিল। এই যে আমরা আবার সকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে যাব এরপর আবার নতুন নতুন জায়গা। পুরো পাহাড়ের কোলে এই হোটেলটা ছিল। চলে এসেছি উদয়পুরের সিটি প্যালেস। তো তোমরা দেখতে থাকো উদয়পুরের সিটি প্যালেস। এখানে মহারানা প্রতাপ সিংহের আরও অনেক রাজাদের সমস্ত কিছু দেখানো আছে এখানে ওদের। দেখতে থাকো। সিটি প্যালেসের ভেতরে এই দেখো, এখানে রাজার যুদ্ধ করা যে ড্রেস এইগুলো সব সাজানো আছে, যুদ্ধের অস্ত্রশস্ত্র এগুলো সব রাখা আছে, সুন্দর করে রাখা আছে। এটা হচ্ছে হলদিঘাটের মাটি, মানে হলদিঘাট আমরা সবাই হিস্ট্রিতে পড়েছি, সেখানকার মাটি এটা। এটা রাজাদের দোলনা, চেয়ার, বসার জায়গা। এখানে ওই দেখো দূরে একটা বেড পাতা আছে, চেয়ার টেয়ার সমস্ত কিছু রাখা আছে। এগুলো সাইডে গার্ড দেওয়া আছে, এই ভিতরে কাউকে যেতে দেবে না। এগুলো সব সুন্দর করে সাজানো আছে। এই জায়গাতে রাজাদের নাচ গানের অনুষ্ঠান হতো, আর এই জায়গাটা এখনো বন্ধ আছে, এই যে ক্লোজ ফর মেনটেন্যান্স, এটা এখনো চলছে, কাজ চলছে, ওই জন্য এই যে গার্ড দেওয়া আছে। আর এই দেখো, এটা হচ্ছে পুরো যে সিটি প্যালেসটা উদয়পুরের, সেটার চারটা মডেল করা আছে, মডেল 1, 2, 3, 4 করে। মানে প্রথমে এরকমভাবে তৈরি করা ছিল স্ট্রাকচার, মডেল 2-তে আরেকটু ইম্প্রুভ হয়েছে, মডেল 3-তে আরেকটু, মডেল 4-এ এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মডেল 4। মডেল 4-টা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই পুরোটাই হচ্ছে সিটি প্যালেস। আমরা পুরোটা ঘুরতে পারিনি, আমরা শুধু মধ্যের পোর্শনটুকুই গেছি।
এরপর আমরা এসেছি শিল্পগ্রাম। এখানে এই যে ফরেনার এসেছে, এরা খুব সুন্দর তাল মেলাচ্ছে এদের সাথে। কিছুক্ষণ থেকে আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা আমাদের হোটেলে ফিরে গেছি। তো ফ্রেন্ডস, চলো আজকের মতো এখানেই টাটা। আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করে জানিও এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো টাটা।